হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমিতা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বিশাল ভালো আছি। তো আজকে আমরা গেছিলাম রানু মণ্ডলের বাড়িতে। তো প্রথমে তোমাদের ইন্ট্রোটা আমি দিতে পারিনি, ভেবেছিলাম যে রানাঘাট স্টেশনে গিয়ে আমরা ইন্ট্রোটা দেব, তারপরে মানে আমি ভাবলাম তাহলে ঠিক আছে পরে ইন্ট্রোটা দিয়ে নেব। আর যেহেতু রানু মণ্ডল বাড়ি আমরা কেউ খুঁজেও পাচ্ছিলাম না, তার জন্য আমরা ঠিক আছে আগে ওখানে যাই, তারপরে দেখা যাবে। তো এখন আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর রানু মণ্ডলের বাড়ি গিয়ে কী কী হয়েছে তো চলো সেগুলো তোমাদেরকে একটু শোনাই। আমি কেক নিচ্ছি, তো কেকটা নিয়ে কি করবো, তো চলো সাথে থাকতে হবে। আর কিছু বল, জোরে বলো জোরে। আর আমরা প্রথমবার যাচ্ছি, জানি না কি রিয়াকশন হবে, তো আমরা মনে অনেক বল বুকে অনেক সাহস নিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, জানি না কি হবে কি হবে। আর কেক নিয়ে নিচ্ছি, তো চলো কেকটা, আশা করি ভালোই হবে, আশা করছি ভালোই হবে। আর কেক কেন নিচ্ছি সেটা গিয়ে ওখানে বলছি, চলো রানু দিকেও বলবো তোমাদেরকে। আমাদের এই যে গাড়ি চালক কাকু দেখো কি ওর মতনই রয়েছে, রানু বাড়ি যাচ্ছি। মজা পেয়ে গেছে আমাদের সাথে, যাবে আসো আসো চলো রানু মণ্ডল দেখবা। ইনি রানু মণ্ডলকে চেনেই না, কি কষ্ট করে যে আমাদের নিয়ে এসছে। দাদু দাদুকে জিজ্ঞাসা করো। এই গলিটা আমরা তো শুনি না, আমি ভাবলাম যে 20,000 সেলিব্রেটটা আমি দিদির সাথেই করি, তো দিদি কাটবে কেকটা, ওনার সাথে থাকবো। ওরা নিজেদের সাজাতে জানে এতটাই, এরা না মর্মু মা হতে পারে
আর না ধর মা হতে পারি কি জঘন্য এদের আচরণ এরা কি ড্রেস আনিনি এদিকে বার্থডে মানাচ্ছে কে চিন্তা করো ওদের লজ্জাজনক ঠিক এই ধরনের আচরণের জন্য মানে ইনসাল্ট ওরা নিজেদের ইনসাল্ট করছে নিজেরা যেদিন তোমাদের আমি এরাকে বললাম যে ও যতবার এসছে কেক নিয়ে এসছে তোমাদের যখন কাটানোর ইচ্ছে তোমার এই কমপ্লিট ড্রেসটা জানবে একটা নাইটি নিয়ে আসতে পারতে বা একটা ড্রেস আনতে পারতে তারপরে যদি বলতে কেকটা কাটা হলো তোমার ইনসাল্ট তোমার নিজেদের করছো আমাকে না তোমাদের ইনসাল্ট করছো তোমাদের নিজেরা সেলিব্রেট হলে কোনো কিছু সেলিব্রেশন হলে নতুন ড্রেস লাগে না তাহলে তোমরা একবার ছিঁড়ে ফেলো তাহলে মানাবি না দিদি আর 20,000 ফলোয়ার হয়েছে তাই যদি কেক কেটেছে বার্থডে না তুমি তো গাওয়ালে আমরা গাচ্ছিলাম না লেখা কি আছে ওটা দোকানদার ভুল করে দিয়েছে ওর 20,000 ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দিদি রেগে গেছে খুব সব জানুয়ারির দল আর সব জানুয়ারির নিয়ে এসে জানুয়ারির দল সব জানুয়ারির দল আর সব জানুয়ারি বার্থডে মানাতে হয় কিংবা সে রীত রিওয়াজ কিছুই জানে না জানুয়ারির দল বার্থডে কেক নিয়ে এসে বার্থডে কেক কাটো আগে রীতি রিওয়াজটা তো শেখ অ্যারেঞ্জমেন্ট করতে শেখ তারপরে তো এরম একটা বার্থডে সেলিব্রিটি করবি কোন কোন স্কুলে গাধাগুলো পড়েছিল গাধিগুলো জানি না আমি কি শিখেছে কি পরিচয় সব শিক্ষারা কাউকে যদি ধর্ম মা হয় কারোর তবু তার কর্তব্য থাকে যে একটা তার জন্য ড্রেস নিয়ে যাওয়া বা নিয়ে আসা ভুল হয়ে গেছে তোমার সামনে ঠান্ডা ঠান্ডা আর কিছু করতে হবে গরম জল করে দিচ্ছ মুখে ঢালবে গরম জল খাবি অনেক গরম ফুটিয়ে দেবো খাবি বিরিয়ানিটা খাও ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তাতে রেগে গেল কেন হ্যাপি বার্থডে তো করিনি তাহলে ছিনালি করতে নিয়ে এসেছিলিস কেকটাকে অনেক নাটক করেছি আমার সামনে ওসব নাটক করবে না কেক নিয়ে এসে ঝামেলা হয়নি ঝামেলাটা করেছে কেক নিয়ে এসে তারপরে সেটা কি দরকার সেটা একটা তোমরা বারুদের একটা ক্যান্ডেল বানিয়েছো বারুদ সেটা ক্যান্ডেলও না ঠিক আছে সেটা খুশি সেটাও মারলাম
কিন্তু তোমরা বার্থডে একটা লেভেল চিপকেছো, অথচ তোমরা বার্থডে জামা কাপড় দিবা তোমাদের সামর্থ্য নেই, ক্ষমতা নেই। তোমাদের মতো পুরুষদের কার বার্থডে? কার বার্থডে? যার উদ্দেশ্যে নিয়ে এসেছো ওটা তো হ্যাপি ফলোয়ার্স দের লেখা ছিল, ওটা তো তোমার উদ্দেশ্যে আনা হয়নি। হ্যাপি বার্থডে লেখা ছিল, চেঞ্জ করো। ফলোয়ার্স দের লেখা ছিল, কোনো চেঞ্জ করবি না। আরে ভাই আলাদা মিথ্যা কথা বলবি না, ওটা আমি হ্যাপি বার্থডে লেখা ছিল। আচ্ছা তুমি ওটা দেখাও, তুমি নিজে দেখাও। আচ্ছা কচ্ছি 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 ভুল হয়ে গেছে, এই যে এই যে দাও 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 দাও, এই যে কচ্ছি এই যে কচ্ছি, খুব জানোয়ার ছেলে একটা। ভালোবাসা শুনি, তামাশা করতে আসো, যত রকমের তামাশা আর রহস্য বাইরে বের হয়ে যায়, তোর নাকি তো গাইস আমরা এক্ষুনি রানুমন্ডলের বাড়ি থেকে বেরিয়েছি, আর আসার মানে আমি বেরিয়ে আসতাম না, এখন আমরা চলে আসলাম এই কারণে। রানুদির হাতে একটা দেখলে পাশের কুঞ্চি ছিল, তো ইয়ার কি মারতে মারতে সত্যি সত্যি আমাকে মেরে দিয়েছে, আর মারটা আমার একটু জোরে লেগেছে, এই কারণে আমি রেগে আমি চলে এসেছি। যাই হোক, রানুমর বলছে ওকে, ও নাচতে চাইছিল, তা বলছে আমার সাথে নাচো, তো ও আমাকে সত্য বলছে, তো আমি বুঝতে পারি এরা বুঝতে পেরেছে। আর এরা আমাকে আগেই দিচ্ছে, যাও যাও যাও। আমি তো যাই হোক, এখন যাচ্ছে আমার বাড়িতে, রানুদির বাড়ি এসে যেটুখানি এক্সপিরিয়েন্স হয়েছে বাবা। হ্যালো গাইস, তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে জাস্ট মানে বসলাম। আমি কান ফুটো করেছিলাম, এত কান ব্যথা করছে বাবা। তো যাই হোক, মেন কথায় আসি, তো গেছিলাম তো রানুমন্ডলের বাড়িতে। প্রথমে তো গেলাম ভালো, কিন্তু সত্যি কথা বলতে ওনার মাথা সত্যি মেন্টালি আছে, মানে উনি এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, মানে পুরো পাগল টাইপেরই, মানে অর্ধেক ভালো অর্ধেক খারাপ এরকম। আর হলো গিয়ে আমি তো গেছিলাম যে আমার 20K কেকটা দিলাম, ওনার সাথে সেলিব্রেশন করবো, ভালো হয় মজা হবে, বাট উনি সেটা ভেবে বসছে বার্থডে, ঠিক আছে হ্যাপি বার্থডে। আর কেক আলা আমাদের বার্থডে সিম্বলটা দিয়ে দিয়েছিল, ওটার জন্য আমার বেশি মাথাটাও গরম হয়ে গেছে, কারণ ওটা নিয়ে বেশি ক্যাজরা হয়ে গেছিলো। ওনার বাচ্চাদের মতো ওনার মাথা এমনই ঢুকে রয়েছে যে কি ওটা বার্থডের জন্য হচ্ছে, বলছে আমার বার্থডে হচ্ছে তো আমার জামা কই, আমার সারা জিনিস কই, মানে আমরা পুরো অবাক। এত করে প্রথমে বলছি যে এটা কিন্তু কোনো বার্থডের কিছু না। তারপরে যাই হোক পৌঁছিয়েছি, পৌঁছানোর পর তো ওরকম কেকটা বার করলাম, প্রথমে খুশি, তারপরে ও মা বলছে আমার জন্মদিন, তো আমার ড্রেস কই, আমি নাইটি পরে কেক কাটবো, মানে একটা বিশাল বড় ক্যাজরা টাইপের করলো। তো সবাই সরি টরি চাইলো, আমিও বললাম তাও হবে না, তারপরে হ্যাপি বার্থডে আমরা বলবো না, ও উনি আমাদের ইচ্ছা করে বলছে হ্যাপি বার্থডে বলো, তারপরে আমি কেক কাটবো, ঠিক আছে। উমা যে কেকটা কেটে নিল কি রিয়াকশন, তারপরে বলছে সবাই আমার সাথে দেখা করতে আসে এই সেই। আমি সত্যি রানুমন্ডলের প্রচণ্ড আমি তারিফ করছিলাম, কারণ প্রচণ্ড ভালো কথা বলছিল, মানে উনি আমার ভালো কথা বলার পুরো একদম বাস মেরে দিয়েছে। তারপরে কি হয়েছে, একটা গানে ভিডিও করবো, এত করে বলছে চলো বাইরে চলো, বাইরে উনি যাবেই না, বাইরে উনি মোটেও যাবে না, সে কী অবস্থা। আমরা তো সবাই ভয় পাচ্ছিলাম, আর আমাদের সাথে সাথে তোমরা দেখতে পাবে যে দুটো ছেলেও রয়েছে, ওরা আমাদের একটু আগে গেছে, গিয়ে ওরা গল্প আড্ডা দিচ্ছিল। তারপরে যাই হোক গেল ওইসব জিনিস, তারপর বলছে কি আমি হচ্ছে একটা নাচের ভিডিও করবো, তা তুমিও নাচবে, তো বলছে হ্যাঁ আমি নাচবো। এবার ও যে একা নাচবে সেটা বলছে না, ক্লিয়ার কথা বলছে না, আমাকে বলছে সরো 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 সরো, আছে কি এবার আমি সরছি সাইড করে, ও মানে বেশি একটা সরছি না, তারপর বলছে সরো সরো। এবার ওর হাতে ছিল একটা কঞ্চির লাঠি, ওটা দিয়ে ও কী করেছে আমাকে আসতেই মারতে গেছে, না জোরে মারতে গেছে আমি জানি না, উমা আমাকে ঠাস করে মেরে দিলো, তা আমার ব্যথাই লেগেছে। তারপর আমি পুরো ভিডিওটা স্টপ করে দিই, স্টপ করে আমি ওখান থেকে বেরিয়ে আসি।
তখন আমার পুরো সত্যি মনে হয়েছিল উনি সত্যি মেন্টালের দিক থেকে খুবই পাগলই। পরে মনে হলো যে না, যে আর যারা ভিডিও টিডিও করে আমি হয়তো ভেবেছি ইয়ারকি ঠাট্টাতে উনি রেগে যায়, কিন্তু আমরা কিন্তু ইয়ারকি ঠাট্টা মারছিলাম না, কারণ মনে হয় সত্যিই পাগল, স্টেশনের পাগল মানে সেই পাগলই। তো যাই হোক, এটাই ছিল। আর তোমাদের ভিডিওটা কেমন কি লেগেছে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।